দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি, শুনে রেখেছেন দুটো নবীর স্ত্রী, সেটা হলো কে? নূহ নবীর স্ত্রী আর লূত নবীর স্ত্রী। নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা আর লূত নবীর স্ত্রীর নাম ছিল ওয়াইলা। লূত নবীর জামানার লোক কি করত? লাওয়াতাত করত, ছেলে ছেলে বিবাহ করত, মেয়ে মেয়ে বিবাহ করত। লূত নবীর জামানার লোক এখন সমকামিতা বৈধ করলো, কিন্তু সমকামিতা আজ থেকে কয়েক হাজার বছর আগে এক নবীর জামানার মানুষেরা করত, সেই নবীটার নাম ছিল লূত নবী। লূত নবীর কওমের মানুষরা যখন এইরকম ছেলে ছেলে বিয়ে করতে লাগলো, লূত নবী একদিন বলছে, গ্রামের লোকেদের বলছে, আরে আমার মেয়েরা আছে গ্রামের মহিলাদের, পুরুষরা বিবাহ কর, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে কি অভদ্র জিনিস। গ্রামের লোকেরা বললো তোমাকে আর বেশি বকতে হবে না। তখন লূত নবীর স্ত্রীকে বললো, দেখো তুমি কি বলছো গো? তখন বলে তোমার মাথা মারতে হবে না। তখন করলো কি, আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠিয়েছিল, পাঠিয়ে করলো কি, ওই জায়গাটাকে পুরো ভূমিকম্পে ঢুকিয়ে দিল। লূত নবীর স্ত্রী নবীর প্রতি ঈমান আনে নাই আর নূহ নবীর স্ত্রী নবীর প্রতি ঈমান আনে নাই। এজন্য বাংলা একটা কথা আছে, খারাপ ভাববেন না, পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, পীর মানে না গরু, পীর মানে না মা। মা কোনোদিন, তুমি যত বড় পীর সাহেব হও না কেন, তোমার মা কোনোদিন ছেলেকে পীর সাহেব বলে মেনে নেবে না। পীর মানে না মা, পীর মানে না গা, গ্রামের লোক সহজে তোমাকে পীর সাহেব বলে মেনে নেবে না। যদি জিজ্ঞাসা করে বলবে কার বেটা, উমুকের বেটা, ও ঠিক না মেটি। পীর মানে না জুরু, জুরু মানে বউ, বউ কোনোদিন সহজে তার স্বামীকে পীর সাহেব বলে মেনে নেয় না। যদি আমার স্ত্রীকে গিয়ে বলেন ভাবি যান, ভাই জানোর ওয়াজ খুব ভালো লাগে, আমার স্ত্রী কি বলবে জানেন? ভাই মালটাকে আমি খুব ভালো চিনি, কি জিনিস, কিছু বুঝতে পারছেন? আর পীর মানে না গরু, ঘুতনো গরু হলে যত বড় পিসায় হোক না কেন দেবে ঘুতিয়ে, খারাপ সেন্স নেবেন না। যাই হোক, এইটার ব্যতিক্রম করে দিই, পৃথিবীর সব জিনিসের ব্যতিক্রম আছে ঠিক না বেটি। এই প্রবাদের ব্যতিক্রম হলো কি জানেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করলেন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে তার স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা ইসলাম প্রচার করে নবীকে নবী বলে মেনে নিলেন। তাই আল্লাহ পাক বললেন, কি সবর তোরা করেছিস রে বান্দা, একবার লক্ষ্য করে দেখ, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, কি তোরা সবর করলি? তোদের একটা নবী নাম হলো তার ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ বাদশা তাকে করলো কি আগুন কুণ্ডে ফেলে দিল, সবরের পরীক্ষা নিলাম তার কাছ থেকে। শুধু তাই নয়, তাকে বললাম ইব্রাহিম তুমি আমাকে কত ভালোবাসো, দেখি তোমাকে পরীক্ষা করব। বলে কি আল্লাহ? বলে অন্তরের মহব্বতের জিনিসটা তুমি আমার আত্মায় উৎসর্গ করো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুরু মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সুরার নাম সূরায়ে সফফাতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম নবী একদিন স্বপ্নে দেখে ছেলেকে বলছে ঘুম থেকে উঠে, ইব্রাহিম নবীর দুটো স্ত্রী, একটা স্ত্রীর নাম ছিল সারা আর একটা স্ত্রীর নাম ছিল হাজেরা, হাজেরার ছেলের নাম হলো ইসমাইল আর সারার ছেলের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর ছেলের নাম হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলের নাম হলো ইউসুফ নবী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কি বলে করি যার টুকরা সন্তান, রাতে স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবে করছি, তোমার কি রায় বলো, কেমন বাপ আর কেমন ছেলে চিন্তা করো। বাপ স্বপ্ন দেখে ছেলেকে বলছে, বাপরি ওরে ইসমাইল, রাতের বেলা স্বপ্ন দেখলাম যেন আমি তোর গলায় ছুরি চালাচ্ছি, কুরবানি করছি, তুই রাজি আছিস? ছেলে বলছে কত সুন্দর ছেলে দেখুন, কত ভাগ্যবান ছেলে আর কত ভাগ্যবান বাপ দেখুন। বলছে ওগো আব্বাজান, আপনাকে যিনি স্বপ্ন দেখিয়েছেন তার হুকুমটাকে আপনি পালন করুন আর সবর করুন, সবরের মাধ্যমে আমাকে পেয়ে যাবে।
আর এখনকার বাপগুলো যদি রাতের বেলা ওয়াজ শোনার পরে সকাল বেলা যদি ছেলেদের ডেকে বলি ও আমার আব্দুল গফফার আব্দুল জব্বার আব্দুল করিম আব্দুল গফুর এদিকে বাবা চাচ্ছে রে আব্বা জান কি হয়েছে বলো বলে বাবা উলুবেড়িয়ায় চারটি বড় বড় দোকান ছিল আজকে রাতে স্বপ্ন দেখলাম ওই চারটি দোকানে বিক্রি করে দিয়ে আমি হজে চলে গিয়েছি তখন ছেলেগুলো বলবে এর মা এ তাবিজ করতে মাথা পাগলা হয়ে গেছে চল তাবিজ কর তাই না ভাববেন বাড়িতে গিয়ে আল্লাহ বলে কেমন সবরকারে বলে অসুবিধা হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে পারছেন আল্লাহ বলে সবর কাকে বলে একবার লক্ষ্য করে দেখ নবীটার নাম হলো ইয়াকুব নবী তার কলিজা টুকরা সন্তান ইউসুফকে ভাইরা করলো কি আলু গুরি তাকে কুয়ায় ফেলে দিল কুয়ায় ফেলে দিয়ে করলো কি হযরতে ইউসুফ নবীর গায়ের জামাটাকে এনে রক্ত মাখিয়ে সে বলছে কি ফাকালা হুজিব আব্বা জান ইউসুফ ভাইকে আমরা করেছিলাম কি একটা জায়গায় রেখে আমরা একটু খেলাধুলা করছিলাম হঠাৎ নেকড়ে বাগিয়ে তাকে খেয়ে ফেলেছে হযরত ইয়াকুব নবী বুঝতে পেরে বলছে আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন ইউসুফ ইয়াকুব নবী চিন্তা করলেন আমার বাচ্চা ইউসুফকে তো বাগিয়ে খায়নি এরা তাকে ফেলে দিয়ে আর জামাতে রক্ত মাখিয়ে এখানে নিয়ে এসেছে কিরকম সবর দেখুন এবার বহুদিন হয়ে যায় ইউসুফ ইয়াকুব নবী ছেলের ভালোবাসায় ইউসুফের ভালোবাসায় কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে যায় পরে যখন ইউসুফ নবী মিশরের বাদশা হলেন বাদশা হওয়ার পরে যখন বাপিকে ফিরে পেলেন ইউসুফ নবীর গায়ের জামা যখন পাঠানো হলো ইউসুফ নবীর গায়ের জামা যখন ইয়াকুব নবীর চোখে লাগানো হলো আমার আল্লাহ মানে ইয়াকুবের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন তাহলে ছেলে যেদিন চুরি গিয়েছিল সেই দিন থেকে ফেরা পর্যন্ত কতটা সবর করেছে এবার লক্ষ্য করুন উনি সবর করেছে সবরকারী উনি আরেকটা সো আল্লাহ বলে তোরা কি সবর করিস রে তোদের আরেকটা নবী নাম হলো তার ইসমাঈল লক্ষ্য করে দেখ যেদিন ইসমাঈল নবী জন্মগ্রহণ করলেন ইসহাক নবী আর ইসমাঈল নবী ছোট বড় কে বড় কে ছোট শুনে নিন ইসমাঈল নবী ছিলেন ইসহাক নবী থেকে 14 বছরের বয়সে বড় কত 14 বছরের বয়সে বড় এই জন্য বাপের পরে সম্মান হলো বড় ভাইয়ের কার বাপের পরে সম্মান কার বড় ভাই তার কোরআন থেকে দলিল দিচ্ছি কোরআন পাকের যেখানেই আপনি পড়বেন সেখানে লেখা আছে ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক আল্লাহ পাক ইব্রাহিম হলো বাপ ইব্রাহিমের বড় ছেলের নাম ছিল ইসমাঈল তারপরে ইসহাক নবী এখান থেকে প্রমাণ হয়ে যায় বাপের পরে স্থান হলো বড় বেটার জোরে বলুন কোন জায়গায় পাবেন না ওয়া ইব্রাহিম ওয়া ইসহাক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক যেহেতু 14 বছরের ছোট বড় চলো 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 হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন ইসমাঈল নবীকে নিয়ে বাচ্চা ইসমাঈলকে নিয়ে ইব্রাহিম করলেন কি হাজিরাকে নিয়ে চলে গেলেন কোথায় মক্কায় রেখে চলে গেলেন এত কষ্টের ভিতর দিয়ে রেখে দিয়েও তাকে করলেন কি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন বাপ ইব্রাহিম করলেন কি বাপটা মিনই কাবা শরীফের দ্বিতীয়বারে আবার সংস্কার করেছিলেন কি সবর তোরা করেছিস মরুভূমি এলাকায় কিছু ছিল না রে সেই মাসুম বাচ্চা ইসমাঈলকে রেখে আমি চলে গিয়েছিলাম ইব্রাহিম তোরা সামান্য সবর করেছিস ছটা মাস তোদের কারবার ভালো চলে নি ছটা মাস তোদের ভালো ইনকাম হয় না বলে তাই তোরা এত ভেঙে পড়লি উম্মতে মুহাম্মাদি কি সবর তোরা করেছিস নবীটার নাম হলো আইয়ুব নবী কি নাম কি নাম আইয়ুব নবী 18টা বছর 18টা বছর আইয়ুব নবী করল কি রোগে তার শরীর কি হলো অসুস্থতায় ভুগলো 18 বছর অসুস্থতার পরই আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি কোরআনের আয়াত বলে দিলেন উরু খুদু বিরজিলিকা হাযা মুতাসানুম বারিদু বশর 23 নম্বর পারায় সূরা সফ ইয়াকুব আইয়ুব নবী করলেন কি
আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর তার নবীকে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পর আবার তাকে পূর্বের মতো ফিরিয়ে দিলেন, 18 বছর রোগে তাকে রেখে দিলেন কি কষ্টের ভিতরে। ইতিহাস যদি শুনেন আপনারা অবাক হয়ে যাবেন, আল্লাহ বলে তোরা কি সবর করেছিলে, তোদের আরেকটা নবী নাম হলো তারে কি জানিস, জাকারিয়া নবী। কি বললাম, জাকারিয়া নবী, গ্রামের লোকেরা তাড়া করেছে, উনি প্রাণীর ভয়ে ছুটছেন, ছুটতে ছুটতে সামনে পড়েছে গাছ, গাছকে বলেছিলেন গাছ তুই বাঁচা, গাছের যতটুকু ক্ষমতা সেই চাই করেছে, গাছের ভিতরে ঢুকে যায়, পেছন দিক থেকে পাঞ্জাবির খোঁটটা দেখা যাচ্ছিল, আর গ্রামের মানুষরা করলো কি, করাত নিয়ে, করাত বলেন করাত, করাতে মাথার উপর দিয়ে চিরতে শুরু করে দিয়েছে, করাতের যে কোনো ফালিটা মাথার উপর দিয়ে চিরে যাচ্ছে। আহারে জাকারিয়া আলাইহিস সালাম চোখের পানি পড়ছে, আল্লাহ বলে জাকারিয়া কাঁদার কোনো কারণ থাকবে না, কি সবর করেছে। আল্লাহ বলে তোদের আর একটা নবী, নবীটার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মায়ের পেট থেকে আসার পরে কাঠের ভেলায় করে নদী বাঁচিয়ে দেওয়া হলো, ফেরাউনের ঘরে মানুষ হলো, আবার জীবনের শেষ মুহূর্তে ফেরাউন করলো কি, মূসা নবীকে মারার পরিকল্পনা নিল। আল্লাহ বলে এত কষ্টের মাধ্যম দিয়ে মূসা নবী পরীক্ষা দিয়ে গেল, তোদের আর একটা নবী, নবীটার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন থেকে নিয়ে আর পৃথিবী ছাড়া পর্যন্ত মুসিবতের মধ্যে আল্লাহ পাক তাকে রেখেছিলেন। শুধু তাই নয়, কিরকম হয়েছে জানেন, যেদিন ঈসা নবীকে মারার পরিকল্পনা করা হয় একটা ঘরের ভিতরে তখন ঈসা আলাইহিস সালাম আছেন, আর 12 জন ব্যক্তি তার সঙ্গে রয়েছেন, ঘর ঘিরে ফেলেছে, শত্রুরা মেরে দেওয়া হবে, এমন সময় ঈসা আলাইহিস সালাম করলেন কি জানেন, সকলকে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে বলো আল্লাহ রাসূল আমাকে সাহায্য করবে, কোন আনসার আল্লাহ কামা কল ঈসা ইবনে মারিয়াম আলিল হাওয়ারিজি, কোরআনের আয়াত। ওদের মধ্যে একজন বলল আমি, আমরা আপনার হাওয়ারিন, বানী ইসরাঈলের মধ্যে হাওয়ারিনরা বলল কি, আমরা আপনার সাহায্যকারী। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিলেন, আল্লাহ বলে তোদের আরেকটা নবী, তোরা যে নবীর উম্মত যাকে নিয়ে খুব গর্ব করিস, আমিও সেই নবীকে আখেরি জামানার শেষ নবী করে পাঠালাম। সেই নবী কত সবর করে, যে একবারে চিন্তা করে দেখ, মায়ের পেটে যখন 6 মাস বাপকে তুলে নিলাম, পৃথিবীর জমিনে যখন এলো আসার পরে 6 বছর পরে অভাগিনী মাকে তুলে নিলাম, তারপরে দাদার কাছে মানুষ হতে লাগলো আব্দুল মুত্তালিব, তার ঠিক 2 বছর পরে আব্দুল মুত্তালিবকেও তুলে নিলাম, 8 বছর বয়সে মুহাম্মাদের বাপ মা দাদা দাদি নানা নানি সব হারা করে দিল, চাচার ভাতে খেতে লাগলো, আবু তালেবের ভাতে খাচ্ছে। এইভাবে নবীজির জীবন, মুহাম্মাদের জীবন চলতে চলতে যখন 25 বছর বয়স হলো, নবীজিকে বিবাহ দেওয়া হলো হালিমাতুসাই, নবীজিকে বিবাহ দেওয়া হলো খাদিজাতুল কুবরা নামক এক মহিলার সঙ্গে, তবে মেয়েটি কুমারী মেয়ে ছিলেন না, বিধবা মেয়ে ছিলেন। 2টা স্বামী মারা যাওয়ার পর খাদিজাতুল কুবরা তখন তার বয়স 40 বছর, শুনে রেখে দিই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু করলেন কি, কিছুদিনের জন্য একটু খাবার ভালো দিয়েছিলেন, শান্তিতে রেখেছিলেন, তার কিছুদিন পরে করলো কি, খাদিজা পৃথিবী ছেড়ে চলে গেল, সেই বছরই আবু তালেব চলে গেল, চাচাও চলে গেল, স্ত্রীও চলে গেল, একা ১৮ মাস অর্থাৎ ১.৫ বছর। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, 4 কন্যা, জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। তার এবারে এখন একাকিত্বের জীবন শুরু হয়ে গেল, আয়েশার সঙ্গে আল্লাহর নবী বিবাহ করলেন, আয়েশার সঙ্গে নবীর বিবাহ যখন হয় আয়েশার বয়স তখন মাত্র কয় বছর জানেন, 6 বছর, আর নবীর বয়স তখন 51 বছর। সম্ভব? আরে ভাই বলুন না, সম্ভব নয়। বিবাহটা হলো কি করে শুনে নিন, এইটাই বলবো বলে আপনাদের ব্রেনটাকে নিয়ে আসবো কোথায় দেখুন। এবার আল্লাহর নবী
খাদিজা যখন ইন্তেকাল করেন, স্ত্রী খাদিজা যখন ইন্তেকাল করেন, নবীজি ভেঙে পড়লেন একা থাকেন, মন টন খারাপ, খাদিজাও চলে গেল আর চাচাও চলে গেল, আমি একা ভালো কষ্টে দিন কাটাই। ইসলামের প্রথম যিনি মুসলমান তার নাম হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু লজ্জায় বলতে পারছি না, কি বলো? ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনি এখন একা, আপনার তো দেখাশোনার একজন লোকের প্রয়োজন, তা আমার বলতে খুব লজ্জা করছে। নবীজি বললেন, বলো ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে আছে, আমার দুটো মেয়ে, একটার নাম আয়েশা একটার নাম আসমা, আয়েশা আর আসমা এক মায়ের পেটের নয়, আসমার মা হলো আলাদা, আয়েশার মা হলো আলাদা, ভালো করে বুঝে নিন, আপনি আমার মেয়ে আয়েশাকে বিবাহ করবেন? নবী তো অবাক বলছে, তো আচ্ছা তোমার বয়স কত, তোমার মেয়ের বয়স কত? ইয়া রাসূলুল্লাহ 6 বছর। আমার বয়স কত? 50 বছর পার, সম্ভব। আচ্ছা তোমার ধান্দাটা কি বলতো, তুমি কি উদ্দেশ্যে তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে চাইছো? এবার কি বলছে শুনুন, বাপ মেয়ের বাপ আবু বকর কি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের মাঠে সেই দিনই কেউ কারোর কথা তো শুনবে না, যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, মা তার ছেলে থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, স্ত্রী তার স্বামী থেকে চলে যাবে, সেই দিন তো কেউ কারোর আপন হবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই কিয়ামতের মাঠে সেদিন আল্লাহ পাক যার কথা শুনবেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কিয়ামতের দিন পৃথিবীর জমিনে আমি এমন ভালো কাজ করতে পারিনি যার মাধ্যমে কিয়ামতের মাঠে আমি নাজাত পেয়ে যাব, সেই দিন যখন বিচার হবে আমি আবু বকর যেন এটাই বলতে পারি, ওগো আল্লাহ আজকের দিন আপনি কারোর কথা শুনবেন না, যার কথা শুনবেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাম, তিনি আমার সঙ্গে তার শ্বশুর জামাইয়ের সম্পর্ক, এই ওসিলায় যেন আমি কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যা। কিছু বুঝতে পারছেন? এইভাবে নবীজি বিবাহ করেছিলেন। নবীজি যৌন ক্ষুধা মিটানোর জন্য বিবাহ করেন নাই, 50 বছরের মানুষ ওই 6 বছরের আয়েশাকে যৌন ক্ষুধা মিটানোর জন্য বিবাহ করেনি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন ক্ষুধা মিটানোর জন্য যদি বিবাহ করত, নবীর বয়স যখন 25 বছর ছিল সেই সময় আরবের সুন্দরী মেয়েদেরকে 18 বছর 19 বছরের মেয়ে বিবাহ করতে পারতেন, ঠিক না বেটি? ভাববেন, আমরা তো বুঝি না, বাজে কমেন্ট করি, বাজে ধারণা করি, এই কমন সেন্স যদি থাকে তাহলে কোন বুদ্ধিজীবী মানুষের মাথায় এটা আসতে পারে না। তাই আল্লাহ বলে, এবার দেখ কেমন সবর্তনা করেছিস, সেই মুহাম্মদকে করলাম কি, বহুদের যুদ্ধের ময়দানে নিয়ে গেলাম, বহুদের যুদ্ধের ময়দানে দাঁতটাকে ভেঙে দিলাম, মুহাম্মদ কেমন সবর করেছে, তোরা কি সবর করেছিস? গ্রামের মানুষরা মারার পরিকল্পনা নিল, ঘর ঘিরে ফেলেছে, আল্লাহর নবী করলেন কি, গভীর রাতে আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। কি সবর করেছিস বান্দা? আল্লাহ বলে, শুধু নবী না সবর করে, সবর করে নেই এমন অনেক মানুষ তারা সবর করেছে। ধৈর্য কাকে বলে, আর একটা ধৈর্যের কথা বলি।